অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে দীপাবলির অগ্রিম প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। প্রত্যেকেরই এই দীপাবলি যেন আলো রোশনার মতো যেন উজ্জ্বল হয়, এই প্রার্থনায় আমি জানাই। দেখুন, এই দীপাবলিতে এই একটি প্রয়োগে আপনার জীবনে গরিবি আনা দূর হবে এবং আপনিও হয়ে উঠবেন ধনশালী ব্যক্তি। অর্থাৎ এই দীপাবলির দিন আমি যে মহা প্রয়োগের কথা আপনাদেরকে এই ভিডিওতে জানাবো, এই প্রয়োগটি যদি আপনারা এই দীপাবলির দিন করতে পারেন, তাহলে আপনাদের জীবনে দারিদ্রতা দূর হবে, গরিবি আনা দূর হবে, হবেন আপনি অনুশালী ব্যক্তি। দেখুন, এবার দীপাবলি পড়েছে 14 নভেম্বর 2020। তো এই দীপাবলিতে, এটা প্রত্যেক দীপাবলিতে যদি করেন সেটা খুবই ভালো, এই দীপাবলিতে মেনলি গোটা ভারতবর্ষ ব্যাপী লক্ষ্মী পূজা কিন্তু হয়। অর্থাৎ এই দিন কিন্তু বিশেষ লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য লক্ষ্মী পূজা হয় এবং বেশ কিছু জায়গাতে, যেহেতু এটা মহানিষিদ্ধকাল অর্থাৎ অমাবস্যা, এই জন্য বেশ কিছু জায়গাতে কালী পূজাও হয়। অর্থাৎ যেহেতু এটা অমাবস্যা, এই জন্য এখানে কালী পূজাও হয়ে থাকে, কিন্তু গোটা ভারতবর্ষব্যাপী লক্ষ্মী পুজো কিন্তু হয়। তো কি করবেন এই মহাপ্রয়োগটি আপনারা শুনুন। প্রথম সেদিন অর্থাৎ দীপাবলির দিন আপনারা ঠিক পুজোর আগে অর্থাৎ ঠিক গোধূলি লগ্নে অর্থাৎ দীপাবলির দীপ প্রদানের আগে, প্রদীপ জ্বালানোর আগে গোধূলি লগ্নে আপনারা জাগ্রত মন্দিরে একটি নতুন ছাঁটা দিন দান করুন। অর্থাৎ ঠিক গোধূলি লগ্নে এই দীপাবলির দিন আপনার নতুন ঝাড়ু যদি দান করতে পারেন জাগ্রত মন্দিরে, আপনার জীবনে দারিদ্রতা গরিবি আনা দূর হবে। আর এর সাথে সাথে আরেকটি কাজ করবেন, এদিন যেহেতু মা লক্ষ্মীর পুজো করা হয়, এই জন্য মা লক্ষ্মী এবং নারায়ণ যেখানে যে মন্দিরে একত্রে থাকছে, সেই মা লক্ষ্মীর মন্দিরে আপনারা অবশ্যই গোলাপের সেন্ট অর্থাৎ গোলাপের সুগন্ধের ধূপকাঠি অবশ্যই আপনি জ্বালান। গোলাপের যে সুগন্ধ হয় কি না, সেই সুগন্ধের ধূপকাঠি অবশ্যই এই দীপাবলির দিন আপনারা মন্দিরে জ্বালান। এবং বাড়িতেও যদি আপনারা লক্ষ্মী পুজো করেন, সেখানেও গোলাপের সুগন্ধের ধূপকাঠি যদি দিতে পারেন, আপনাদের জীবনে গরিবি আনা, দারিদ্রতা, দুঃখ কষ্ট এগুলো দূর হবে। এবং এর সাথে সাথে বলি, ঠিক পুজোর আগে অর্থাৎ লক্ষ্মী পুজোর আগে আগে গোধূলি লগ্ন ঠিক সন্ধ্যা লাগছে, এই সময় আপনারা মন্দিরের কাজের উদ্দেশ্যে, মন্দিরের পরিষ্কারের উদ্দেশ্যে একটি নতুন ঝাড়ু দান করে আসুন। ব্যাস, এই একটি বছর আপনার অর্থনৈতিক অপার ধন আপনারা কিন্তু পাবেন। এই একটি প্রয়োগ আপনাদের জীবনে গরিবি আনিয়া দূর করবে এবং আপনিও হবেন ধনশালী ব্যক্তি। অবশ্যই দীপাবলির দিন এই ক্রিয়াটি আপনারা করুন। নমস্কার, ধন্যবাদ।